আসসালামু আলাইকুম, শুভ সকাল। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক। বরাবরের মতোই আজ আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা সাহিত্য বইটি থেকে পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকের পাঠে যাওয়ার পূর্বে আমি তোমাদের সাথে দুটি কথা বলে নিই। আচ্ছা বন্ধুরা, বলতো, তোমাদের মধ্যে তো অনেকেরই বাগান করার শখ থাকে, তাই না? বা অনেকে বাগান করো। আচ্ছা, তাহলে বলতো বাগানে কি থাকে? হ্যাঁ, কি বললে? বিভিন্ন ধরনের উদ্ভিদ। বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে কিন্তু বাগানের সৃষ্টি। তেমনি বাংলা সাহিত্যও কিন্তু বিভিন্ন ধরনের শাখা প্রশাখা নিয়ে সৃষ্টি, যেমন কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস প্রভৃতি নিয়ে কিন্তু সাহিত্য। কি বন্ধুরা, তাহলে কি বুঝতে পারছ আজ আমরা কোন বিষয় নিয়ে পাঠদান করব? হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমরা পাঠদান করব প্রবন্ধ সাহিত্যে রূপ ও রীতি। তোমরা পাঠ শিরোনাম ঝটপট খাতায় তুলে নাও। কি শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শিরোনাম খাতায় তুলে নিয়েছ? আচ্ছা, তাহলে আজ আমরা আগে জেনে নিই আজকের পাঠ থেকে আমরা কি শিখছি, অর্থাৎ আজকের শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, সাহিত্য কি, এর রূপ রীতি সম্পর্কে জানতে পারবে, সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারবে, নতুন শব্দের অর্থ ও তার দ্বারা বাক্য গঠন করতে পারবে। চলো বন্ধুরা, এবার আমরা প্রবন্ধের লেখক হায়াত মাহমুদের জীবন বৃত্তান্ত জেনে নিই। লেখক পরিচিতি: হায়াত মাহমুদের জন্ম 2 জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোরা গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ শমশের আলী, মাতা আমিনা খাতুন। লেখকের শিক্ষা জীবন: লেখক 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1958 সালে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে লেখক চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। লেখকের অনেকগুলো গ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে লেখক জীবিত আছেন এবং তিনি ঢাকায় বসবাস করছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমার অনুরোধ থাকবে তোমরা লেখক পরিচিতি পাঠ্য বই থেকে আরো সুন্দরভাবে বিস্তারিত জেনে নিবে, কারণ এখান থেকে আমাদের জ্ঞানমূলক বা বহু নির্বাচনে অনেক প্রশ্নে পরীক্ষায় এসে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সাহিত্যের রূপ ও রীতি কথাটি জটিল মনে হলো আজকে ক্লাসের পর, কিন্তু এটি আর তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখাকে বুঝি। কথাটি সহজ করলে, তোমাকে যদি একজন মানুষের ছবি আঁকতে বলা হয়, তুমি অবশ্যই তার চোখ, কান, নাক, হ্যাঁ, বিভিন্ন অঙ্গগুলোকে যুক্ত করবে, তখন না একটি সঠিক মানুষের অবয়ব ফুটে উঠবে। সাহিত্য তো রূপ একটি বিষয়, যেখানে তার যার বিভিন্ন শাখা রয়েছে। সাহিত্যের এই শাখাগুলো হচ্ছে কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা প্রভৃতি। আর এই সাহিত্যের রীতিটা হচ্ছে এই যে সাহিত্যের বিভিন্ন শাখাগুলো আছে, এই শাখাগুলো কিভাবে গঠিত হবে, অর্থাৎ এর আঙ্গিকগত গঠন বৈশিষ্ট্য, এগুলো হলো রীতি। শাখার আলোচনায় আমরা আজ পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। সাহিত্যের প্রথম শাখাই হচ্ছে কবিতা। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতা প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য, গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে।
মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তা গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। মহাকাব্যের বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ার সাধারণত এটা দীর্ঘকাল হয় না। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতা বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানবে যে কবিতা বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসীম উদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি, দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করে আছেন। নজরুলের কবিতায় উদ্দীপ্ত কণ্ঠস্বর দীপ্তভাবের দেখা তার পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীম উদ্দিনের নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউই রচনা করেনি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা আলোচনা করব নাটক নিয়ে। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। নাটকের লক্ষ্যই সর্বকালের দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভেতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সংস্কৃত আলঙ্কারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্য দিয়েই আবার গণ্য করেছেন। কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। নাটক সচরাচর পাঁচ অঙ্কে বিভক্ত থাকে: প্রারম্ভ, প্রবাহ বা কাহিনীর অগ্রগতি, উৎকর্ষ, গ্রন্থিমোচন এবং উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে তিন শ্রেণীতে ভাগ করা যায়: ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্ত নাটক, কমেডি মিলনাত্মক নাটক, আর প্রহসন হাস্য রসের মাধ্যমে সামাজিক অসঙ্গতি তুলে ধরে। যেমন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্তের কিন্তু বিখ্যাত দুটি প্রহসনের নাম। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্রের। তাদের লেখনীতে মাইকেল মধুসূদন দত্তের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি, প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে দীনবন্ধু মিত্র। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তীতে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার অভিনেতাও ছিলেন। তিনি পৌরাণিক নাটক, জনা, ঐতিহাসিক নাটক, কালাপাহাড়, সামাজিক নাটক ইত্যাদি রচিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতা চরণে শেষ হয়ে হইল না শেষ কথাটি দ্বারাই ছোট গল্পের প্রকৃতিকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তার এই কথার ভেতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভেতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়। আর পূর্বে শুধু গল্প বলা হতো, বড় আকারে গল্প হলে উপন্যাসিকরা কথা চল ছিল। অর্থাৎ ছোট উপন্যাস সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতর থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। এবার আমরা আসব সাহিত্যের জনপ্রিয় শাখা উপন্যাস নিয়ে। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজের উপন্যাসের সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোন একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষ বৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথা সাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ উপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে এ যাবৎ যত বাঙালি রয়েছেন তাদের ভেতরে শরৎচন্দ্রই
একমাত্র যার উপন্যাস সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয়। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস এবং মনোবিশ্লেষণ ধর্মীয় উপন্যাস হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্যের আরেকটি শাখা হচ্ছে প্রবন্ধ। কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করে তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকমের হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে সাহিত্যের প্রধান লক্ষণই হলো কিন্তু সৃজনশীলতা। কি বললাম? সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। হ্যাঁ, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে স্মরণ রাখবে। আর সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য, সৌন্দর্য সৃষ্টি, আনন্দদান, এই কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাহিত্যের ক্ষেত্রে, যে সাহিত্যের চিরন্তন উদ্দেশ্যটা কি, সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দদান। প্রবন্ধের কিন্তু দুটো শ্রেণী বিভাগ আছে, একটি হলো তন্ময় প্রবন্ধ আর একটা হলো মন্ময় প্রবন্ধ। বিষয়বস্তু প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমার মধ্যে আদি মধ্য অন্ত সম্মিলিত চিন্তার প্রধান সৃষ্টি। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি, জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনা ও সম্ভার যেখানে লেখকের মেধাশক্তিকে অপেক্ষা ব্যক্তি হৃদয়কে প্রাধান্য দিয়ে ওঠে, এদেরকে বলা হয় মন্ময় প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধই এ পর্যায়ে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা কিছু নতুন শব্দ ও তার অর্থ জেনে নিব। চলো তোমরা খাতায় তুলে নিবে। মহাভারত, প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। লঙ্কাদ্বীপ, সিংহল দ্বীপ, যার বর্তমান নাম শ্রীলঙ্কা। অরূপরতন, রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক। কালাপাহাড়, একটি ঐতিহাসিক চরিত্র। জনা, পৌরাণিক নাটক। প্রহসন, উপন্যাস বা নাটকের রচনা শৈলী অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। শ্রব্যকাব্য, যে কাব্যে পড়া ও শোনার জন্য রচিত। শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্যের রূপরীতি প্রবন্ধে এই নতুন শব্দগুলো বাদে আরো অনেক অনেক শব্দ আছে এবং টিকা আছে। আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে টিকাগুলোকে ভালোভাবে শিখে নেবে, কারণ টিকাগুলো থেকে পরীক্ষায় বরাবরই অনেক প্রশ্ন আসে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি তোমাদের মূল্যায়নের জন্য ছোট ছোট কিছু প্রশ্ন রেখেছি, তোমরা ঝটপট প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? হ্যাঁ, কি বললে? দীনবন্ধু মিত্র। হ্যাঁ, অনেকেই ঠিক বলেছ, আর যারা পারোনি লিখে নাও। কালাপাহাড়কে, একটি ঐতিহাসিক চরিত্র, তিনি ছিলেন হিন্দু ধর্ম বিদ্বেষী, কেমন, অনেক নিষ্ঠুর প্রকৃতির একজন লোক ছিলেন কালাপাহাড়। মেঘনাদ বোধ কাব্য কার রচনা? কি বললে? মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, ঠিক বলেছ। শেষ হয়ে হইল না শেষ কথাটি সাহিত্যের কোন শাখার সাথে সম্পৃক্ত? ছোট গল্প। ঠিক বলেছ। প্রবন্ধের প্রধান শ্রেণী বিভাগ কয়টি? হ্যাঁ, দুইটি। লিখে নিয়েছ? আচ্ছা। সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ যেমন বাগান তৈরি করে, বিভিন্ন সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় কিন্তু লেখক বা লেখক ফুটিয়ে তুলেছেন। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে কিন্তু সাহিত্যের জগৎ। সাহিত্যের রূপরীতি প্রবন্ধে সাহিত্যের এইসব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতি স্বরূপ এবং চারিত্র তুলে ধরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি, তোমরা ঝটপট বাড়ির কাজটি খাতায় তুলে নাও। সাহিত্যের বিভিন্ন শাখা ও প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখপূর্বক একটি প্রতিবেদন তৈরি করো। তোমরা বাড়ির কাজটি সম্পূর্ণ করে রাখবে
বিদ্যালয়ে যখন শ্রেণীকক্ষে আবার পাঠদান শুরু হবে অবশ্যই আমি তোমাদের বাড়ির কাজটি দেখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।